हेलो फ्रेंड्स, टेक बांगला 2.0 चैनल पक्ष के अपने सकल के जाना स्वागत। आज इतिमदे स्टेट बैंक और अन्य बैंक तरफ थे चेके लेंदेन करा निये एक बिराट बड़ो आपडेट उठे एसेछे। जे आपडेटे बला हयेछे आपनादे जे कोनो बैंके अकाउंट थाकले अवश्यई एई चेक रिलेटेड नियमटी जेने राखुन, ना होले पड़ते पारेन विपदे। तो एई चेक लेंदेनेर क्षेत्रे कि आपडेट उठे एसेछे विस्तारित समस्त किछु जानते एई भिडियो बा चैनलेर नीचे थाका लाल रंगेर सबस्क्राइब बटने प्रेस करार पर ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক আর শেয়ারেই আমাদের নিত্য নতুন ভিডিওগুলির মাধ্যমে বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে অনেকটাই সাহায্য করে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। বদলাচ্ছে চেকের মাধ্যমে লেনদেনের নিয়ম। 1 সেপ্টেম্বর থেকে লাগু নয়া নির্দেশিকা। লেনদেনের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার করেন চেক, তাহলে এই নয়া নিয়ম জানা আপনার জন্য আবশ্যক। 1 সেপ্টেম্বর থেকে 50,000-এর বেশি পরিমাণে চেক ইস্যু করলে সমস্যায় পড়তে হতে পারে। 1 সেপ্টেম্বর থেকে পজিটিভ পে সিস্টেম লাগু করা শুরু করবে বেশিরভাগ ব্যাংক। অ্যাক্সিস ব্যাঙ্কও আগামী মাস থেকে পজিটিভ পে সিস্টেম লাগু করবে। অ্যাক্সিস ব্যাঙ্ক ছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের মতো অনেক ব্যাঙ্ক এই PPS বাধ্যতামূলক করেছে। এদিকে নয়া নিয়ম অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে চেক ইস্যু করলে তার সঙ্গে আপনার বিশদ দিতে হবে, তা না হলে চেক বাতিল হবে, যার জেরে লোকসানের মুখে পড়তে হবে আপনাকে। নেট বা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক শাখায় গিয়ে চেক ডিটেল দিতে হবে আপনাকে। এই নিয়মের জেরে প্রবীণ নাগরিকরা যারা নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে পারেন না, তারা সমস্যায় পড়বেন। 50,000 টাকা বা তার বেশি অঙ্কের টাকার চেক পেমেন্ট লাগু করা হবে এই পজিটিভ পে সিস্টেম। তবে অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে 5 লক্ষ টাকার বেশি পরিমাণে চেক ইস্যু করলে পজিটিভ পে সিস্টেম লাগু হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে 50,000 টাকা তার চেয়ে বেশি অঙ্কের টাকাও চেক পেমেন্ট লাগু করা হবে এই পজিটিভ পে সিস্টেম। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক চেক ট্রানজ্যাকশানের সিস্টেমের জন্য পজিটিভ পে সিস্টেম লাগু কথা ঘোষণা করেছিল।